আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো একটি স্কার্ট প্লাজো কাটিং। আর এই প্লাজোটি অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, এই কাটিংটি হচ্ছে প্লাজোর নিচে অনেক ঝোলা হয়। তো বন্ধুরা, এই থ্রি পিসটি আমাকে দিয়ে গিয়েছে, একটি প্লাজো স্কার্ট প্লাজো কাটিং আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি যে প্লাজোটি তৈরি করব, সে প্লাজোটির মাপটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্লাজোটির হচ্ছে স্কার্ট প্লাজো, সবসময় লং কিন্তু একটু শর্ট হয়, টাকলুর উপরে থাকে। এটা লং হচ্ছে 33, আর রানের ঢোলা হচ্ছে 32, আর হাই হচ্ছে 29। তো ভিউয়ার্স, এই সালোয়ারটির নিচে যা ঢোলা হবে তাই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, আমি সালোয়ারটি এভাবে আর এইভাবে চার ভাগে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, চার ভাগের ভাঁজ করে নিলাম। তো মাপের সময় আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, আপনার লং হবে 33, তো এই সালোয়ারটির এই কাপড় একটু কম থাকার কারণে নিচে পটি আপনি এক্সট্রা ভেঙে দিতে হবে। যেমন নিচে আমি এক্সট্রা 1 ইঞ্চি কাপড় এরকম লাগিয়ে ভেঙে দেওয়া লাগবে। দেখুন, আমি নিচে তার জন্য শুধু সেলাই মার্জিনটুকু রাখলাম। দেখুন, এবার এখান থেকে লং নিব হচ্ছে 33, এই যে 1/2 ইঞ্চি সেলাই। দেখুন, রাবারের জন্য এখানে আপনাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচে ভেঙে দিতে হবে, এইভাবে ভেঙে সেলাই করে নিতে হবে। এখন হাই হচ্ছে আপনার 29, এই যে 29। তো এখন একটা আর এইভাবে দাগ কেটে নিচ্ছি সোজা করে। ভিডিওটি কোনো জায়গায় না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবো। দেখুন, আমি রান করব হচ্ছে 32, এই যে 1 ইঞ্চি হাইয়ের দাগ। সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি একে 1 ইঞ্চি নিচ দিয়ে। এখন নিচে ঢোলা যা হবে তাই, এই যে ঢোলা করবো আমি হচ্ছে 37 ইঞ্চি। দেখুন, দাগ থেকে সুন্দর করে স্কেল বা শেপ কাট দিয়ে সুন্দর করে দাগ কেটে নিচ্ছে। নিচে ঢোলা যা হয়েছে তাই করে দিচ্ছে। কোনাটা হালকা করে একটু রাউন্ড করে দিলে, দুই কোনাটা হালকা করে দিলে। তো দেখুন, আমাদের কিন্তু দাগ কাটা হয়ে গেল। এখন আমি হালকা একটু রাউন্ড করে দিলাম। এক ইঞ্চি বাদ রেখে রেখে দিলাম। যত ঢোলা হবে তত আরো ভালো দেখা যাবে। এটা একটা থ্রি পিসের কাপড়, যতটুকু কাপড় ছিল ততটুকু আমি ঢোলা করে দিলাম। এখন এই কাপড়টুকু দিয়ে এক্সট্রা
এক্সট্রা একটা ঘোড়ায় বের করতে হবে। দেখুন এটা দিয়ে এভাবে ধরে উল্টা করে এপাশে এরকম সেলাই করতে হবে, আর কোমরের জন্য এইভাবেই কেটে নেব। কাটিংটি শেষ হয়ে গেল। ভিউয়ার্স, আমাদের কাটিং শেষ হয়ে গেল, তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধু, আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।